ফ্রেন্ডস, সো ফ্রেন্ডস ফাইনালি আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, আমাদের মহানন্দা নদীর তীরে। আমি এখন মহানন্দার তীরে এখানে দাঁড়িয়ে আছি, তোমাদের এখন দেখাবো যে মহানন্দা নদী কেমন আসলে। আমাদের এদিকে দেখো, পিছনে আমার মহানন্দা নদী। দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই, তাহলে ভালো লাগবে দেখতে। ফ্রেন্ডস, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মহানন্দা নদী। পুরো নদী এখন কচুরি পানাতে ভরে গেছে, এত কচুরি পানা মানে নৌকা চলাচলে অসুবিধা হচ্ছে। তাও দেখতে পাচ্ছ ওদিকে অনেক লম্বা পাট দেওয়া আছে, আর এই যে এদিক হচ্ছে ঢালু, মানে একদম সমতলভাবে ঢালু হয়ে আছে এদিক, আর ওদিকে একদম পাট। হ্যাঁ, দেখছো ওই যে এদিক হচ্ছে সবই ঢালু জায়গা, ওপরে ওপর দিক, আর এই যে এদিক নদী, নদী ছোট নদী, এটা একটা শাখা নদী বলে মহানন্দা নদীকে। পদ্মা নদীর শাখা নদী হচ্ছে মহানন্দা নদী। তো এই যে নদী দেখতে পাচ্ছ তোমরা, এই যে এদিকে একটা রাস্তা আছে, এই যে নিচ নিচ, এই যে এই যে নিচ নিচ একটা রাস্তা আছে, এখান দিয়ে এই যে এখান দিয়ে চলে যাই এদিকে। আমি সাইকেলে আসছি, সাইকেল রাখা আছে আমার ওখানে, সাইকেলে চলে আসছি আজকে। আর এটা হচ্ছে, আর এই যে এটা হচ্ছে আর তোমার মহানন্দা নদী, খুবই দেখতে সুন্দর। হ্যাঁ, তো ফ্রেন্ডস, মহানন্দা নদী তোমাদের দেখালাম, কেমন লাগলো এই নদী অবশ্যই তোমরা জানাবে আমাকে কমেন্টে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে, কমেন্ট করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, তারাও যেন এরকম আনন্দ মুহূর্ত দেখতে পায়। এবং তোমরা যদি আমার সাথে কানেক্টেড থাকতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তীতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে তোমরা সেটা দেখতে পাবে। সো দেখতে পাচ্ছ সুন্দর ভিউ মহানন্দা নদীর, অনেকদিন পর এলাম এই নদীর এখানে।